জুমানে কাদরিয়া মেদিনীপুর দরবার শরীফ নারায়ে তাকবীর نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين وخصوصا على سيدنا غوث العجم أمين المقين وبالخصوص على سيدنا ومرشدنا وهادينا ورهبارنا سجدنا شين حجر پاک قبلہ و قعبہ حضرت سید شاہ یاسو والی القادری الحسانی الحسینی البغدادی الجیلانی المدنی فوری على جده نبینا وعليه الصلاة والسلام الى يوم القيام اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام أحب الله لما يجزوكم من نعمه وأحبني لحب الله تعالى وأحب أهل بيتي لحبي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه وموجوده تشريفا وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد معزز حاضرین اکرام اور سامعین اکرام عاشقان مصطفیٰ و محبان اہل بیت مصطفیٰ ہمار سامنے اپبشت ایبوں ای ساؤنڈ سسٹم آواز جت دورے جاچھے پرتیکر پرتی ہمار آنتریک مبارکباد
এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে সৈয়দপুর কারিগর পাড়া বাৎসরিক আয়োজিত আজিমুশান মহাপবিত্র ওয়াজ মাহফিলের আল্লাহ পাক অত্র এলাকার মুষ্টিমেয় কয়েকজনের অক্লান্ত ত্যাগ তিতিক্ষা এবং পরিশ্রমের এই ফসল এই আজিমুশান এই মহাপবিত্র ওয়াজ মাহফিল এবং আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরও অনেকের সহযোগিতা এই মাহফিলের আয়োজনে রয়েছে। এখানে যারা হাজির হয়েছেন এই হাজির হওয়াটাও এই মাহফিলের একটা সহযোগিতা, ঠিক কিনা বলেন? এই মাহফিলে হাজির হওয়াটাও কিন্তু একটা মাহফিলের সহযোগিতা, কেন যে আপনার দ্বারা হলেও এই মাহফিলের সৌন্দর্যটার আপনিও একটা অংশ, ঠিক কিনা বলেন? শ্রোতা একটা ওয়াজ মাহফিলের অন্যতম একটা ভাইটেল অংশ হচ্ছে শ্রোতা বৃন্দ, যে শ্রোতা বৃন্দর মধ্যে আপনারা আছেন। এই জন্য একটা মাহফিলের শ্রোতা হওয়া মানে ওই মাহফিলের সহযোগিতায় আপনি অংশগ্রহণ করলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আপনাদের এই খেদমত সহযোগিতা কবুল করুন। শুরুতেই আমি সেই দোয়া রাখি, সবাই বলে আমিন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে সূরাতুল বাকারা, যেটা কুরআনুল কারীমের সবচেয়ে বড় ছড়া, প্রায় আড়াই পারা নিয়ে এই সূরাখানা, একখানা ছড়া, সেই সূরার শুরুর দিকে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ইউদিল্লু বিহি কাসীরাও ওয়াইয়াহদি বিহি কাসীরা, অর্থাৎ কুরআন পাক এবং কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক যে দৃষ্টান্ত গুলো পেশ করেছেন, অনেক দৃষ্টান্ত কুরআন পাকের মধ্যে আছে, অনেক ঘটনা কুরআন পাকের মধ্যে আছে, আছে কি নাই বলেন? আছে। তো এই কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক যত দৃষ্টান্ত পেশ করেছেন, পূর্ববর্তী আম্বে ইকরামদের যত ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন, যত বিধিবিধান আল্লাহ পাক উল্লেখ করেছেন, এক কথায় হোল কুরআনুল করিম, পুরা কুরআন শরীফ, এই কুরা কুরআন শরীফ অথবা কুরআন শরীফের কোন অংশ, কোন দৃষ্টান্ত, কোন উপমা, কোন ঘটনা, কোন একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ পাক ইরশাদ ফরমান যে অনেকে গোমরা হয়ে যেতে পারে, আবার অনেকে হেদায়েত প্রাপ্ত হতে পারে। আমাদের অনেকেরই একটা ধারণা যে একজন কুরআন নিয়ে মোতাওয়ালা করছে, কুরআন রিসার্চ করছে, কুরআন চর্চা করছে, কুরআনের অনুশীলন করছে, কুরআনের পর্যালোচনা করছে, কুরআন তেলাওয়াত করছে, কুরআন পড়ছে, কুরআন পড়াচ্ছে, এতেই হয়তো সে কামিয়াব হয়ে গেল, সে সফল হয়ে গেল। না, আল্লাহ পাক কিন্তু এটা কুরআন প্রথমে এটা বলেননি যে কুরআন একজন পড়লেই পড়ালে যে সে সফল কামিয়াবি হবে, এটা না। কুরআন পড়ে বা কুরআন পড়িয়ে অনেকে গোমরাও হয়ে যেতে পারে, এটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। যে শুধু তাই নয়, পুরা কুরআন না, বলে কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক যে হাজারো হাজার দৃষ্টান্ত পেশ করেছেন, হাজার হাজার উপমা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ঘটনা উল্লেখ করেছেন, যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করেও একজন গোমরা হয়ে যেতে পারে, জেনে রাখবে। আবার ওই ঘটনাকে কেন্দ্র করে একজন হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীম ওদের সাথে ফরমালেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়াইয়াহদি বিহি কাসীরা, যে এই কুরআন পাক দ্বারা বা কুরআনুল কারীমের
যে কোনো একটা অংশ বিশেষ দ্বারা কুরআনুল কারীমের যে কোনো ছোট্ট একটা উপমা যদি থেকে থাকে কুরআন পাকের মধ্যে তো সেটাকে কেন্দ্র করে একজন হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারে আবার একজন গোমরাহ হয়ে যেতে পারে একজন সারা জীবন কুরআন রিসার্চ করতে পারে কিন্তু সেই কুরআনের দ্বারা সে হেদায়েত প্রাপ্ত নাও হতে পারে জেনে রাখবেন আবার আরেকজন সে জীবনে কখনো কুরআন পাকের একটা আয়াত পাক দেখে দেখে পড়েনি পড়তে পারে না কিন্তু সে কোন একটা জায়গা থেকে বা কোন একটা ব্যক্তি থেকে কুরআন পাকের হয়তো একটা ঘটনা শুনেছে সেটাই সেটাকে আমলে নিয়েছে তার বাস্তব জীবনে সেটাকে কেন্দ্র করে সে এই দুনিয়া থেকে সে হেদায়েত প্রাপ্ত হয়ে পরকালে তার নাজাতের ফয়সালা করে নিতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক অনেক ঘটনা উল্লেখ করেছেন আসাবে কাহাফের ঘটনা বিশেষ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন তো এই যে দেখেন একটা কথা আমরা আজকে যে আমার আলোচনার মাওজু যে সংক্ষিপ্ত যে আলোচনা আপনাদের সামনে আমি করব আমাদের এই ওয়াজ মাহফিল নির্দিষ্ট টাইম নিয়ে আমরা টার্গেট নিয়ে আমরা করতেছি এজন্য আপনারা আশা করি কেউ ধৈর্য হারা হবেন না যারাই আছেন আশা করি মনোযোগ এবং ধৈর্যের সহিত আপনারা থাকবেন ইনশাআল্লাহ পীর মুর্শিদ পাকের বায়ান অর্থাৎ আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখবেন এক শ্রেণীর আলেমদের থেকে যারা আমাদের সমাজে আলেম হিসেবে যারা পরিচিত যারা মাদ্রাসায় পড়ে এসেছে বা এখনো পড়াচ্ছে এক শ্রেণীর আলেমদের থেকে আমরা শুনে থাকি সাধারণরা না আপনারা সাধারণরা ঠিক আছেন আপনারা সাধারণরা ঠিক আছেন যত সমস্যা আমাদের ভিতরে আমরা আলেমদের ভিতরে এই জন্য এক শ্রেণীর আলেমদের থেকে আপনারা শুনবেন আজকে আমি কিন্তু আমার নিজে থেকে আপনাদের কাছে কোনো কিছু বলবো না যদিও আমি একজন টাইটেল পাস ফারেক এই সৈয়দপুরেরই এর এই পাশেই যে দাখিল মাদ্রাসা সৈয়দপুর যে দাখিল মাদ্রাসা এইখান থেকে কিন্তু আমার মাদ্রাসার এই মৌলানা লাইনের শুরু কিন্তু আমার এইখান থেকে আমার জন্মস্থান একেবারেই নিকটে পাশেই খাসামিরপুরে আমার জন্মস্থান এখানে আমার বেড়ে ওঠা এবং এখান থেকে আমি সর্বপ্রথম এই দাখিল মাদ্রাসায় আমার উস্তাদজি হাফেজ মাওলানা গুলাম হাসান সাহেব আপনাদের অত্যন্ত সুপরিচিত হ্যাঁ তিনার ওসিলাতে আমি কিন্তু এই মাদ্রাসা লাইনে এসেছি এই মাওলানা লাইনে এসেছি আল্লাহ পাকের ইশারা আমার প্রিয় মুর্শিদ পাকের ইশারা উনি হচ্ছেন আমার ওসিলা বুঝতে পেরেছেন তো এই সৈয়দপুরের এই দাখিল মাদ্রাসা এই যে পাশে মাদ্রাসা এইখান থেকেই আমি দাখিল করে এরপরে আলিম ফাজিল কামিল ফারিগ হয়েছি কিন্তু আমি কিন্তু আমার নিজের খায়েশ থেকে আপনাদের কাছে কিছুই বলবো না কেবলমাত্র হয়তোবা কোরআন পাক থেকেই আমার আলোচনা শেষ হয়ে যাবে কোরআন পাক থেকেই আমার আজকের মাওজু যে বিষয়ের উপর আলোচনা শেষ হয়ে যাবে সেটা হলো যে বর্তমানে আমরা অহরহ আমরা শুনে থাকি যে পীরের কথা কোরআনে নাই বলা হয় কি হয় না বলেন পীরের কথা কোরআন পাকের মধ্যে নাই তরিকা এগুলো কোরআনে নাই পীর মুরিদি এগুলো কোরআনের মধ্যে নাই বর্তমানে যে বিভিন্ন বাতিল ফিরকা ভ্রান্ত আকীদা ভ্রান্ত মতবলম্বী যে ফিরকাগুলো রয়েছে তারা এই সকল ফেতনাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ধর্মের মধ্যে এই ফেতনাগুলো ছড়িয়ে দিচ্ছে তো এই জন্য আজকে এই বর্তমান এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আপনাদের সামনে এই মাওজু এই বিষয়টা নিয়ে এসেছি সেটা হলো যে আজকে আপনাদের আমি একদম স্পষ্টভাবে কোরআন পাক থেকে দেখিয়ে দেব যে পীর মুরিদি পীর ও মুর্শিদের কথা কোরআন পাকের মধ্যে আছে কি নাই
এটাই আজকে কোরআন পাক থেকে শুধু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার এই দায়িত্বটা আজকে আমি নিয়ে নিয়েছি এই মাহফিল পাকে। তো বড়ই পরিতাপের বিষয় যে সাধারণরা আজকে এই ফিতনামূলক এই কথাটা সাধারণদের থেকে না এক শ্রেণীর আলেমদের থেকে আমরা শুনতে পাচ্ছি যে পীর মুর্শিদের কথা কোরআনের মধ্যে নাই, পীর মুরিদি কোরআনের মধ্যে নাই। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে ভূমিকাতে ওই কথাটা আপনাদের সামনে উল্লেখ করলাম যে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ইউতিম্মু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পাক থেকে কোরআন পাকের দ্বারা অনেকে গোমরা হয়ে যাবে, ইউদিন্নু মানে গোমরা হয়ে যাওয়া, কাসীরা মানে অনেক, অনেকে গোমরা হয়ে যাবে, ওয়াহদি এবং হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত পাবে, সুপথ পাবে, সঠিক পথ পাবে বিহি এই কোরআন পাক দ্বারা বা এই কোরআন পাকের একটা উপমা দ্বারা একটা ঘটনা দ্বারা কাসীরা অনেকে। এখন পীরমুর এই কোরআন পাকের মধ্যে যখন পীর মুর্শিদের কথা যদি থাকে এবারে যদি কেউ বলে যে পীর মুর্শিদের কথা কোরআনে নাই তাহলে কি সে কোরআনের পক্ষে থাকলো না বিপক্ষে গেল? আপনারা বলেন তো কোরআন পাকের বিপক্ষে যদি কেউ চলে যায় সে কি আর হিদায়তের উপরে থাকে? বলেন সে কি আর থাকা সম্ভব? থাকা সম্ভব না। তো কোরআনের হেদায়ত প্রাপ্ত কারা থাকবে ভাই? যারা কোরআনের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে মানে কি? কোরআনের কোরআনের পক্ষে মানে আল্লাহর কথার পক্ষে। কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর কথা, ঠিক কিনা বলে? নাকি আর কিছু? কোরআন পাক হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। তো আল্লাহর কথার পক্ষে যে থাকবে সেই তো হেদায়েতের উপরে থাকবে, আর আল্লাহর কথার যে বিপক্ষে যাবে সে কিন্তু হেদায়েতের উপরে থাকতে পারবে না, গোমরাহির দিকে চলে যাবে, আল্লাহর দল থেকে খারিজ হয়ে ইবলিসের দলভুক্ত হয়ে যাবে। দল কিন্তু এই সৃষ্টি জগতে দুইটা জেনে রাখবেন, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে ইবলিসের শয়তানের দল। আল্লাহ পাক এই দুটো দলের কথা এই কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন। হিজবুল্লাহ আল্লাহর দল, এই হিজবুল্লাহ এই কথাটা কোরআন পাকের মধ্যে রয়েছে, এবং হিজবুল শয়তান শয়তানের দল এই কথাটাও কোরআন পাকের মধ্যে উল্লেখ রয়েছে। তো এই জন্য কোরআন পাক থেকে আজকে আমরা স্পষ্ট আমরা জানতে চাই এবং আমাদের জানা দরকার যে পীর মুর্শিদের কথা কোরআনের মধ্যে আছে কি নাই, ঠিক কিনা বলেন? তো যদি থেকে থাকে তাহলে আমরা যারা পীরের হাতে, আমরা যারা হক্কানি পীর মাশায়েকের হাতে, আমরা যারা বায়াত হয়েছি আমরা সফল, ঠিক কিনা বলেন? আমরা সফল, আমরা সঠিকের উপর আছি, আমরা আল্লাহর কথার পক্ষে আছি, ঠিক না বে? ঠিক বলেন। আর যারা বলে যাচ্ছে যে পীর মুর্শিদের কথা পীর মুরিদির কথা কোরআন পাকের মধ্যে নাই, তো যদি কোরআন পাকের মধ্যে থেকে থাকে তাহলে তারা আল্লাহর কথার এগেনিস্টে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কথার বিপরীতে তারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গাতে এই পীর মাশায়েখ অর্থাৎ আউলিয়ে কিরামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে যে এই পীর শব্দটা, এই শব্দটার সাথে আমাদের পরিচিত হতে হবে, সেটা হলো এই যে এই পীর শব্দটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ ভাই? ফার্সি ভাষার শব্দ, খেয়াল করবেন। আর ফার্সি ভাষাটা পয়দা হয়েছে কোরআন নাজিল শেষ হওয়ার অনেক পরে, হিসাবটা খেয়াল করবেন। কোরআন নাজিলের অনেক পরে ফার্সি ভাষা পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে। এবারে ফার্সি ভাষার কোন শব্দ কি তাহলে কোরআনের মধ্যে থাকা সম্ভব, থাকতে পারে? আচ্ছা, এবারে কোরআনের ভাষাটা হচ্ছে আরবি ভাষা, আল্লাহ পাকের ভাষা আরবি, কোরআনের ভাষাটা হচ্ছে আরবি। এই কোরআন নাজিলের পূর্বে পূর্ববর্তী নবীদের জামানাতে যে ভাষাগুলো ছিল সেই সেই ভাষার শব্দগুলো কিন্তু কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে কিন্তু শুধু আরবি ভাষার শব্দ না, জেনে রাখবেন,
এখানে অনেক হিব্রু ভাষার অনেক শব্দ আছে, হিব্রু ভাষা, এটা কোরআন নাজিল হওয়ার অনেক আগের ভাষা, পূর্ববর্তী নবীদের জামানার ভাষা, হিব্রু একটা ভাষা। এই হিব্রু ভাষার অনেক শব্দ কোরআন পাকের মধ্যে আছে, কেন? যেটা কোরআন নাজিলের আগেও এই ভাষাগুলো পূর্ববর্তী নবীদের জামানাতে ছিল। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি একটা কথা আজকে বলে রাখি, সবাই এই কথাটা খেয়াল রাখবেন, জেনে রাখবেন যে যত নবী নবী কিরাম দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, যত রসুলগণ দুনিয়াতে এসেছেন, এই কথাটা সবাই আজকে থেকে মাথায় রাখবেন, একমাত্র কেবল আমাদের নবী পাকের নাম পাক হচ্ছে আরবি ভাষায়, আর কোন নবীর নাম আরবি না, কোন নবীর নাম আরবি না। আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, এই যে ঈসা, আদম, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, ইদ্রিস, ইয়াকুব, ইসহাক, ইউসুফ, এগুলো কিন্তু একটা আরবি ভাষার শব্দ না, কিন্তু এগুলো কোরআনের মধ্যে আছে কিনাই বলেন। আদম আলাইহিসসালামের নাম কোরআনের মধ্যে আছে কিনাই? নূহ আলাইহিসসালামের, নূহ আলাইহিসসালামের নাম কোরআনের মধ্যে আছে কিনাই? নূহ কিন্তু ওনার আসল নাম না, এটা ওনার একটা লোক পদবি, ওনার আর একটা আসল নাম আছে। নূহ হলো উনি অত্যন্ত ক্রন্দন করতেন, এই জন্য ওনার নাম এটা পদবি নাম, নূহ আলাইহিসসালাম, অনেক ক্রন্দনকারী। কোন নবীর নাম এরকম আরবিতে না, কেবলমাত্র আমাদের নাম পাক হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এই নাম পাক তাই হচ্ছে শুধু আরবিতে, আর কোন নবীর নাম আরবিতে নয়। কিন্তু 25 জন নবীর নাম পাক কুরআনুল পাকের মধ্যে আসছে, তো এই জন্য এই কথাটা আপনাদের প্রথম মাথায় রাখতে হবে। কেন? এই সকল বিষয়ে এই এক শ্রেণীর আলেমেরা গোমরা পথভ্রষ্ট হয়ে যাওয়া, এক শ্রেণীর আলেমেরা সাধারণ মানুষকে এই ভাষাগত এই দুর্বলতাকে নিয়ে, ভাষাগত জ্ঞান তো সবারই থাকে না, ঠিক কিনা বলেন? ভাষাগত জ্ঞান কি সবারই থাকে? সবারই থাকে না। এই জন্য এই দুর্বলতা নিয়ে সাধারণ মানুষের এই ভাষাগত জ্ঞান না থাকার এই দুর্বলতাকে নিয়ে ফেতনা সৃষ্টি করে দেয়, তাদেরকে সাধারণ মানুষকে গোমরা করে ফেলে। এই জন্য এই কনসেপ্টগুলো, এই কথাগুলো মাথায় রাখবেন যে কোরআনের মধ্যে কেবলমাত্র কোরআন আল্লাহ পাকের বাণী, কিন্তু কোরআন পাকের মধ্যে জেনে রাখবেন আরবি ভাষার শব্দ ছাড়াও আরো অনারবি শব্দ আছে, কিন্তু সেগুলো কোরআন নাজিলের আগে এই শব্দগুলোর ব্যবহার ছিল, এই ভাষার ব্যবহার ছিল, কিন্তু ফারসি ভাষাটা কোরআন নাজিলের আগে তো দূরের কথা, বলে কোরআন নাজিল যখন শেষ হয়ে গেল এরও অনেক পরে এসে এই ফারসি ভাষাটার পয়দা হয়েছে। এই জন্য যেমন ধরেন এখন এই 2022 সাল শেষ হয়ে যাচ্ছে, ধরেন এই বছরের শুরু থেকে ধরলাম, এই 2022 সালে যারা জন্মগ্রহণ করেছে, এখন যদি এদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা মুক্তিযুদ্ধের সময় তোমরা ছিলে না কেন, এটা কি জ্ঞানের পরিচয় হবে না অজ্ঞানের পরিচয় হবে, ঠিক কি না বলেন? তাই না? বলে মুক্তিযুদ্ধ হয়েছে সেই 1971 সালে, 1971 সালে 22 সালে যার জন্ম, এখন যদি তাকে যদি বলা হয় যে তুমি মুক্তিযুদ্ধের সময় ছিলে না কেন, বা এই মুক্তিযুদ্ধের সময় সে ছিল না, এটা তো থাকবেই না, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তার জন্মই হলো কেবল। এখন কোরআন পাক নাজিল শেষ হয়ে গেছে 11 হিজরি পর্যন্ত, 11 হিজরি, আর ফার্সি ভাষার পয়দা হয়েছে আরো 100 বছর পরে এসে, দেখলাম ফার্সি ভাষার কোন শব্দ কি কোরআন পাকের মধ্যে থাকা সম্ভব বলেন? সরাসরি থাকা সম্ভব? সম্ভব না, সরাসরি ভাষাটা থাকবে না, কিন্তু ফার্সি ভাষার কোন কথা কোরআন পাকের মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সেটা নেই, এই যে আমরা দেখেন নামাজ রোজা এই শব্দগুলোর আমরা ব্যবহার করি। আচ্ছা বলেন তো,
যারা এই পীর মুর্শিদ যারা মানে না বা পীর মুরিদি যারা মানে না তাদেরকে তাদেরকে আপনি লক্ষ্য করেন যে তারা নামাজ বেশি বলে না সালাত বেশি বলে কোনটা বলে যেমন আপনাদের যে কোনো এলাকায় আপনাদের ধরেন এই সৈয়দপুর এলাকায় বা যে কোনো এলাকায় আপনার নামাজ শব্দটা বেশি ব্যবহার হয় না সালাত শব্দটা বেশি ব্যবহার হয় কোনটা বলেন তো নামাজ কয়জনে বলে আর সালাত কয়জনে বলে 100 জনের মধ্যে যদি আমরা জরিপ করি 100 জনই দেখবেন নামাজ বলে ঠিক কি না বলেন সালাত কয়জনে বলে ভাই আচ্ছা এরপরে যখন রমজান মাস যখন আসে রোজার মাস যখন আসে রোজা তো রোজা কয়জন বলে আর সিয়াম কয়জন বলে বলে হ্যাঁ সবাই তো রোজা বলে আচ্ছা তারপরে ধরলাম যে 100 জনের মধ্যে একজন হয়তো সিয়াম বলে যারা আলেম তারাও দেখবেন রোজা শব্দটাই বলে ঠিক কি না বলে যারা আলেম তারাও কিন্তু রোজা বলবে তারাও রোজা শব্দটা বলে বড় জোর কোরআন পাক থেকে যখন আলোচনা করতে যায় তখন হয়তো বলবে কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই ওয়াজ যখন রমজান মাস আসবে রোজার যখন ওয়াজ করতে যাবে বলে তখন এই সিয়াম শব্দটা বলবে ঠিক কি না বলেন এরপরে ওয়াজের বাইরে দিদারসে দেখবেন ওই আলেম বেটাও দেখবেন ওয়াজের বাইরে দিদারসে ওই রোজাই বলতেছে ঠিক না বে ঠিক আমার কথা বাস্তব না অবাস্তব তাহলে এই যে এখন যদি আমি প্রশ্ন করি এই যে আমরা রোজা বলতেছি নামাজ বলতেছি এই শব্দগুলো আমরা কোথায় পেলাম বলে এগুলো আমরা কোথায় পেলাম একটা প্রশ্ন আসে কি আসে না বলেন কারণ কোরআন পাক থেকে কোনো আলেম আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি কোনো আলেম কি কোরআন পাক থেকে বা এই যে আপনার এত হাজার 114 খানা সূরা হাজার হাজার আয়াতে পা কয়েক হাজার আয়াত হাজার হাজার শব্দ কোরআন পাকের মধ্যে কোন আলেম এই হাজার হাজার শব্দ থেকে কোরআন পাকের একটা জায়গাতে একটা শব্দ যে একটা জায়গাতে ব্যবহার রোজা ব্যবহার হয়েছে বা নামাজ ব্যবহার হয়েছে কোরআন পাকের কোন একটা জায়গাতে কোন আলেম দেখাতে পারবে আপনারা বলেন পারবে ভাই কেন পারবে না কারণ নাই না থাকলে দেখাবে কি করে না থাকলে কি দেখানোর উপায় আছে বলেন নাই তাহলে যেই শব্দটা কোরআন পাকের মধ্যে একটা জায়গাতেও নেই সেই শব্দটাই আমরা শতভাগ ব্যবহার করে চলছি আলেম আর অনালেম বলে কথা না আলেম আর গায়রে আলেম আমরা প্রত্যেকেই যেই শব্দটা কোরআন পাকের মধ্যেই নাই সেটাই কিন্তু আমরা শতভাগ ব্যবহার করে যাচ্ছি ঠিক না বে ঠিক আমরা নামাজ বলতেছি রোজা বলতেছি অথচ নামাজ রোজা কোরআন পাকের মধ্যে কোথাও আছে বলেন কোথাও নাই তাহলে আমরা এই শব্দগুলো কোথায় পেলাম এবারে যদি বলি আপনারা বলতে পারেন কেন এগুলো আমাদের বাংলা শব্দ আমরা তো সেই ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পরে থেকে আমরা তো রোজাই শুনতেছি রোজা নামাজই শুনতেছি হ্যাঁ ছোটবেলাতে জ্ঞান হওয়ার পরে থেকে নামাজ রয়েছে আমাদের বাংলা ভাষার শব্দ কিন্তু এই নামাজ রোজা কিন্তু বাংলা ভাষার শব্দ না এটা বাংলা ভাষার শব্দ না তাহলে এটা কোন ভাষার শব্দ এবার আপনি ফার্সি ভাষার নিয়ে আপনি এবারে খোঁজ করেন দেখবেন এই শব্দ দুটো আপনি ফার্সি ভাষার মধ্যে পেয়ে যাবেন তার মানে এই শব্দ দুটো হচ্ছে ফার্সি ভাষার শব্দ কোন ভাষা ভাই ফার্সি নামাজ রোজাই দুটোই ফার্সি ভাষার শব্দ যেই ভাষাটা কোরআন নাজিলের অনেক পরে এসে পয়দাইশ হয়েছে জন্ম হয়েছে যেই ভাষাটা যেই ভাষার কোন শব্দ কোরআন পাকের মধ্যেই নাই অথচ সেই ভাষার শব্দ আমার আপনার মুখে আলেম আর গায়রে আলেম প্রত্যেকের মুখে মুখে শতভাগ জারি হয়ে গেল শতভাগ প্রচলন হয়ে গেল অথচ কোরআন পাকের মধ্যে যেই সলাত আসছে নামাজের আরবি হচ্ছে সলাত আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে
সরাসরি 82 জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আকিমুস সালাত নামাজ কায়েম করনা চাহিয়ে এবং আল্লাহ পাক এছাড়াও 82 জায়গাতে তো এইভাবে বলছেনই এছাড়া অন্য জায়গারও বিভিন্ন ভাবে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা এইভাবে অসংখ্য জায়গাতে আল্লাহ পাক সালাত শব্দটা ব্যবহার করেছেন তো ভাই কুরআন পাকের মধ্যে যে সালাত ব্যবহার হয়েছে সেই সালাতের আমরা দিদার সে নামাজ বলে যাইতেছি তাতে কি আমাদের কোনো অপরাধ হইছে এটা জবাব দিবেন মেহরবানি করে অপরাধ হইছে সবাই এটা মানে কি মানে না সর্বজনীন স্বীকৃতি পাইছে কি পায় নাই এই নামাজ শব্দটা সর্বজনীন স্বীকৃত আছে কি নাই এই রোজা শব্দটা এটা সর্বজনীন আলেম বলেন আর গায়রে আলেম বলেন তরিকা যে মানে আর যে মানে না পীর যে মানে আর মানে না প্রত্যেকের কাছে এই নামাজ রোজা এই শব্দগুলো স্বীকৃত আছে কি নাই কোন আলেম কি বলে যে পীর মানে না ভাই যে পীর মানে না সেই আলেমকে সেই আলেমের সামনে আপনি নামাজ বলেন রোজা বলেন সে কি বলবে এই নামাজ রোজা বলে না বেদাত নবীজির জামানায় নামাজ রোজার শব্দটা ছিল না তো যারা কথায় কথায় নবী পাকের মিলাদ কিয়ামকে যারা বেদাত বলে তাদের তো নামাজ রোজা এই শব্দগুলোকে বেদাত বলা উচিত ঠিক কিনা বলেন কারণ নামাজ রোজা এগুলো ধর্মীয় ভাষা হিসেবে ব্যবহার ঢুকিয়ে হবে নামাজ ধর্মীয় কাজ রোজা ধর্মীয় কাজ তো তারাই তো বেদাতের সংজ্ঞা দেয় যারা এই পীর মুরিদিকে বেদাত বলে ভাই যারা মিলাদ কেয়ামকে বেদাত বলে বেদাতের সংজ্ঞাটা তারা কি দেয় জানেন বলে নবীজির জামানায় যেটা ছিল না ধর্মীয় কাজ সেটাই হলো বেদাত এইটাই হলো তাদের বেদাতের সংজ্ঞা আপনারা তাদের থেকে জেনে নিন এটাই বলবে যে নবীজির জামানায় মিলাদ কিয়াম ছিল না কি এজন্য এটা বেদাত নবীজির জামানায় যেই ধর্মীয় কাজ নাই আমরা বানায় আনিছি নতুন করে ওইটাই হলো বেদাত বেদাতের সংজ্ঞাটা তারা এইভাবে দেখবে দিয়ে দিবে সাফ সাফ অথচ দেখবেন তারা নিজেরাই অহরহ হর হামেশা তারা নিজেরাই নামাজ রোজা এই শব্দগুলো ব্যবহার করতেছে অথচ এই নামাজ রোজা এই শব্দগুলো নবী পাকের জামানাতে ছিল বলেন ছিল ভাই কোরআনে কোথাও আছে হাদিস শরীফে কোথাও আছে তাহলে তো নামাজ রোজা এই শব্দগুলো যে আমরা ব্যবহার করতেছি মোল্লাদের তো এটার বিরুদ্ধে আগে নামার কথা মোল্লাদের তো আগে এই নামাজ রোজা শব্দগুলোর বিরুদ্ধে আগে নামা উচিত যে খবরদার তোমরা নামাজ রোজা বলো না সিয়াম বলো সালাত বলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সিয়াম বলেছেন সালাত বলেছেন সেইটা তোমরা বলো নামাজ বলতেছো কেন রোজা বলতেছো কেন নবীজির জামানায় কোরআন নাজিলের জামানায় এই নামাজ রোজার শব্দগুলো ছিল না এগুলো বেদাত কিন্তু কোন মোল্লা এভাবে কখনো বলছে না আপনারা শুনছেন কখনো কোন মোল্লা বলছে নামাজ বলা বেদাত রোজা বলা বেদাত বরং মোল্লারাই আর দিদারসে বলতেছে ঠিক কিনা বলেন কিন্তু আফসোসের বিষয় হলো যে এখন হ্যাঁ কথা হচ্ছে যে নামাজ রোজা কোরআনে শব্দগুলো কোরআনের মধ্যে নাই কিন্তু নামাজের কথা কোরআন পাকের মধ্যে আছে রোজার কথা কোরআন পাকের মধ্যে আছে ঠিক কিনা বলেন হ্যাঁ এই যে দেখেন এই এই কনসেপ্টটা এই ধারণা এই ধারণাই সঠিক এই সুষ্ঠু এই সঠিক ধারণাটা আমার আপনার এই দিমাগের মধ্যে সেভ করতে হবে সেটা হলো যে নামাজ শব্দটা হুবহু কোরআন পাকের মধ্যে নাই রোজা শব্দটা হুবহু কোরআন পাকের মধ্যে নাই কিন্তু নামাজ এবং রোজার কথা কোরআন পাকের মধ্যে আছে ঠিক কিনা বলেন এই যে একটা কনসেপ্ট এই যে একটা ধারণা ঠিক অ্যাজ লাইক অ্যাজ অনুরূপ হুবহু পীর শব্দটা কোরআন পাকের মধ্যে নাই নামাজ রোজার নেয় নামাজ রোজাও ফার্সি শব্দ পীরও ফার্সি শব্দ একই ভাষার শব্দ একই এই তিনটা একই ভাষার শব্দ আপনারা যে কোনো ফার্সি ডিকশনারি বের করে দেখেন
তো নামাজ রোজাই শব্দ নয় যেমন হুবহু কোরআন পাকের মধ্যে নাই কিন্তু এই নামাজ রোজার কথা কোরআন পাকের মধ্যে আছে নামাজ রোজা বিষয় কোরআন পাকের মধ্যে আছে হুবহু অনুরূপ পীর শব্দটা কোরআন পাকের মধ্যে হুবহু নাই বটে কিন্তু পীরের কথা পীরের বিষয়ে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে একাধিক জায়গাতে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ তাহলে নামাজ কি আমরা মানি কি মানি না রোজাকে মানি কি মানি না কেন যে নামাজ শব্দ কোরআনের মধ্যে না থাকতে পারে কিন্তু নামাজের কথা কোরআনে আছে রোজা শব্দ কোরআনের মধ্যে না থাকতে পারে কিন্তু রোজার কথা কোরআনে আছে এইজন্য বলে নামাজ এইজন্য আমাদের মানতে হবে রোজা আমাদের মানতে হবে ঠিক অনুরূপ ভাই বলে পীর শব্দটাও ঠিক একই ভাবে নিতে হবে পীরকে একই ভাবে নিতে হবে বলে পীর কোরআনের মধ্যে নাই শব্দটা কিন্তু পীরের কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ডাইরেক্ট উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কিভাবে বলে নামাজের কথা আল্লাহ পাক যেইভাবে সালাত দিয়ে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন রোজার কথা আল্লাহ পাক যেইভাবে সিয়াম দিয়ে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন ঠিক অনুরূপ এই পীরের কথাটাকে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে অলিয়াম মুর্শিদা বলে উল্লেখ করেছে অলিয়াম মুর্শিদা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক এবং আউলিয়া 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 আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি ওলি শব্দের বহুবচন হচ্ছে আউলিয়া আউলিয়া আমরা ওলিও বলি আউলিয়া আউলিয়া বলি আমরা বলি কি বলি না বলেন ওলি আউলিয়া বলি ওলি হচ্ছে এক বচন আউলিয়া হচ্ছে বহু বচন ওলি হচ্ছেন একজন আল্লাহর খাস বান্দা আর আউলিয়া হচ্ছে আল্লাহর অনেক খাস বান্দা এই হলো পার্থক্য শুধু তো আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে আউলিয়া বলেছেন এই আউলিয়া এই যে ওলির বহু বচন আউলিয়া বলেছেন এরপরে আরো সরাসরি ডাইরেক্ট সূরাতুল কাহাফের ১৭ নম্বর আয়াতে পাক সূরাতুল কাহাফ আয়াত নাম্বার ১৭ আপনারা সূরার নাম মনে রাখবেন এবং আয়াত সংখ্যাটাও মনে রাখবেন এখন বাংলা অনুবাদের কোরআন পাক অ্যাভেলেবেল হয়ে গেছে লাইব্রেরিতে গেলে আপনারা শুধু চাইবেন যে বাংলা অনুবাদের একখান কোরআন শরীফ দেন দেখবেন মোটা একখান বের করে দিবে হ্যাঁ বাংলা অনুবাদে যারা আপনারা আরবি পড়তে পারেন না কোরআন পাকের এবারও তেলাওয়াত পারেন না হ্যাঁ কিন্তু বাংলা পড়তে পারেন আপনি একটা বাংলা অনুবাদের কোরআন পাক নিয়ে আসেন নিয়ে আসেন এরপরে সূরা বের করেন বাংলাতে সূরার নাম লেখা আছে আবার ওই আয়াত পাকে চলে যান আয়াত পাক এখন বাংলাতে দাও এত বাঙালিদের জন্য এত সুবিধা করা হয়েছে বুঝতে পেরেছেন অথচ দেখেন এই যে কোরআন পাকের এত সহজীকরণ করা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে থেকে এই যে কোরআন পাকের মধ্যে যে কত বেদাত ঢুকে পড়েছে মোল্লাদের সেটা চোখে পড়ে না ভাই এত আমাদের কাছে এগুলো পরিতাপের বিষয় লাগে আপনাদের কাছে লাগে আমি মনে করি শুধু আমাদের কাছে লাগবে কেন আপনাদের কাছে এটা লাগা উচিত যে কোরআনের মধ্যে যেটা আমাদের ধর্মীয় সংবিধান আল্লাহ পাকের বাণী সেই কোরআন পাকের মধ্যে এত বেদাত ঢুকে পড়লো মোল্লারা সেটা চোখে পড়ে না মোল্লাদের মোল্লাদের কাছে সেটা ধরার বিষয় হয় না আর যখন আমরা নবী পাকের সাথে যখন আমরা সম্মিলিত ভাবে একটু মিলাদ শরীফে বসি যখন আমরা নবী পাকের সাথে যখন আমরা কেয়ামের আমরা সালাম পাক দেওয়ার জন্য যখন আমরা কেয়ামের জন্য কেয়ামের হালাতে যখন আমরা দাঁড়িয়ে যাই সালাম পাক দেওয়ার সময় যখন আমরা কেয়ামের হালাতে চলে যাই দাঁড়ানো অবস্থায় যখন আমরা চলে যাই তখনই মোল্লাদের কাছে সেটা ধর্তব্যের বিষয় হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু কোরআন পাকের মধ্যে এত বেদাত ঢুকে পড়লো মোল্লাদের এটা চোখে পড়ে না ভাই মোল্লারা এটা ধরে না আজকে বলে কোরআন পাকের মধ্যে যে জবর ঢুকে পড়লো
আরে ভাই নবী পাকের জামানায় কুরআন পাকে জেদ জবর ছিল নবী পাকের জামানার খবর নেন আপনি বলে নবী পাকের কুরআন পাক তো দূরের কথা হাদিসের যে মূল কিতাবগুলো হাদিসের যে মূল কিতাব যা আমার পূর্বে আমার স্নেহের ছাত্র এবং ছোট ভাই হাফেজ মাওলানা গোলাম হাসান মেহেদি হাসান কাদরী সাহেব তিনিও আপনাদের কাছে অনেক ডকুমেন্টারি আলোচনা করে গেলেন এই যে দেখেন আমার কাছেও এই মূল কিতাবের জেরক্স কপি এগুলো মূল কিতাব থেকে বিশাল বিশাল ভলিউম কিতাব যেগুলো সচরাচর আমাদের স্টেজে আনা সম্ভব হয় না এগুলো মূল কিতাবের জেরক্স কপি এখানে জের জবর বলতে কিচ্ছু নাই যেন কোন আলেম রায়ের একটা লাইন পড়ে উঠে যেতে পারে না কুরআন শরীফ তো দূরের কথা হাদিসের যে মূল কিতাবগুলো সিয়াসিত্তার যে কিতাবগুলো মিশকাত শরীফ এই কোন হাদিসের কিতাবে কোন জের জবর নাই তো কুরআন শরীফ এই যে সার্বজনীন তেলাওয়াতের সুবিধার্থে জের জবর দেওয়া হয়েছে কেন জের জবর যদি না দেয়া হতো আমরা বাঙালিরা বলেন এই কুরআন শরীফ পড়া আমাদের সম্ভব ছিল পড়তে পারা সচরাচর আমাদের সম্ভব ছিল বলেন তাহলে জের জবর দেওয়া হয়েছে সুবিধার্থে যেন সবাই যাতে পড়তে পারে ভুল ভাল যাতে না হয় এমনও কিছু জায়গা আছে জেরের জায়গায় জবর পড়লে কুফুরি কালাম হয়ে যাবে জেরের জায়গায় যদি জবর পড়া হয় বা জবরের জায়গায় যদি পেশ করা হয় কুফুরি কালামে পরিণত হয়ে যাবে ইমান হারা হয়ে যেতে হবে এমন কিছু জায়গা আছে তাহলে আমরা বাঙালিরা ভাই জের জবর পার্থক্য জের জবর আছে বলেন আমরা ঠিকঠাক মতো আমরা পড়তে পারি যদি না থাকতো বলে জের করবো না জবর করবো নবী পাকের জামানায় এই জের জবরের কোন পয়দাই ছিল না জের জবর বলতে কিচ্ছু ছিল না নবী পাকের জামানায় এমন কি হযরত আবু বকর হযরত উমার হযরত উসমান মাওলাই কায়নাত শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম ইনাদের জামানা পর্যন্ত জের জবর ছিল না হাজ্জাজ বিন ইউসুফ খুলাফায়ে রাশিদিনের অনেক পরে এসে এগুলো ইতিহাস থেকে বলতেছে আমাদের এগুলো গাল গল্প বানোয়াটি গল্প না জেনে রাখবেন আপনারা মেদিনীপুর দরবার শরীফের আমরা চার নম্বর দরবার পাকের আলেমেরা আমরা মন করে বানোয়াটি গায়ের জোরে কথা বলি না ডকুমেন্টারি কথা বলি আমরা ইতিহাসের আলোকে বলি বাস্তবতা নিরিখে কথা বলি আমাদের দলিলগুলো আপনারা প্রমাণ করেন আমরা কোরআন পাক থেকে যেটা বলছি তাফসীর থেকে যেগুলো বলছি হাদিসের মূল কিতাব থেকে আমরা যেগুলো বলছি আপনারা এগুলো প্রুফ করেন যে আমরা ঠিকঠাক বলছি কিনা প্রুফ করে যদি আমরা ভুল বলে থাকি তাহলে আমাদেরকে ধরেন আমাদের ধরার সুযোগ আছে তো আমরা স্টেজ থেকে আমরা গায়েব হয়ে যাই না আমাদের ধরার সুযোগ আছে তো এই কোরআন পাকের মধ্যে দেখেন এতগুলো বেদাত ঢুকে নবী পাকের জামানায় জের জবর ছিল না কোনো কিছু ছিল না এখন কোরআন পাকের মধ্যে জের জবর ঢুকে পড়ছে নুকতা ঢুকে পড়ছে কত বেদাত কোরআন শরীফের মধ্যে এগুলো মুল্লাদের চোখে পড়ে না ভাই বুঝতে পেরেছেন যখন আমরা নবী পাকের সামনে মিলাদ কিয়াম নিয়ে বসবো মিলাদ নিয়ে বসবো কিয়াম নিয়ে দাঁড়াবো তখনই দেখবেন যত ওজোর আপত্তি যত ফতোয়া তখনই এগুলোর হিরিক লেগে যায় ঠিক কিনা না বলেন ঠিক না বে ঠিক তো যাই হোক সেদিকে আসলে যাচ্ছি না আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট সরাসরি সূরাতুল কাফের ১৭ নম্বর আয়াতে পাক আপনারা যে কোনো বাংলা কোরআন শরীফ আপনারা যদি বের করেন তাহলে আপনারা এই আয়াত পাকের অর্থটা আপনারা দেখলেন এবং আয়াত পাক আলেমদেরকে আপনারা ধরেন যে এই যে অলিয়াম মুর্শিদ আল্লাহ পাক যে বললেন যে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আল্লাহ পাক আয়াত পাকের শেষ শেষের দিকে আল্লাহ পাক ইরশাদ ফরমালেন যে মাইয়াহদিল্লাহু আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত পায় অমায়ুদলিল আর আল্লাহ পাক যাকে গোমরা করে দেন সে কখনো তার জন্য কখনো একজন পথ প্রদর্শক অভিভাবক পাওয়া কখনোই যাবে না
এই যে দেখেন আল্লাহ পাক ডাইরেক্ট কি বললেন ওয়ালিয়া মুর্শিদা আল্লাহ পাক ওয়ালিয়া মুর্শিদা বললেন এই যে মুর্শিদ পীর ও মুর্শিদ বলি মুর্শিদ এই যে মুর্শিদ শব্দটি দেখেন আমরা যে মুর্শিদ বলি এই মুর্শিদ শব্দটি পীর ও মুর্শিদ বলি আমরা বলি কি বলি না বলেন যারা পীর মানে না দেখবেন তাদের জবান থেকে কখনো পীর ও মুর্শিদ শব্দটি বের হয় না হয় বলেন না না হয় না অতএব আল্লাহ পাক তিনার ভাষাতে আরবি ভাষাতে এই পীর ও মুর্শিদ এই শব্দটিকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন ওয়ালিয়াম মুর্শিদা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালিয়াম মুর্শিদা বলে আল্লাহর জবানে আল্লাহর বাণীতে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন এই ওয়ালিয়াম মুর্শিদা আল্লাহ পাক যখন কোরআনুল কারীমের মধ্যে ارشاد ফরমালেন আর ওয়ালিয়াম মুর্শিদা এর মর্যাদাটা কি আছে এর গুরুত্বটা কি আছে সেটা হলো এই যে যার ভাগ্যে কোন ওয়ালিয়াম মুর্শিদা নাই আল্লাহ পাক বললেন যে তাকেই আল্লাহ পাক গোমরাহ করে দেন আল্লাহ পাক একজন বান্দাকে তখনই গোমরাহ করেন যখন যার ভাগ্যে কোনো ওয়ালিয়াম মুর্শিদা থাকে না এটা কোরআন পাকের একদম ডাইরেক্ট বাণী এটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কথা না যেহেতু আল্লাহ পাক ইরশাদ ফরমালেন যে অমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা যে আল্লাহ পাক তাকেই গোমরাহ করে দেন পথভ্রষ্ট করে দেন আচ্ছা বলেন তো কাউকে আল্লাহ পাক কাউকে পথভ্রষ্ট করে দিয়ে গোমরাহ করে দিয়ে আল্লাহর কোনো লাভ আছে না আপনারাই আপনাদের বিবেক থেকে বলেন বান্দাকে গোমরাহ করে দিয়ে পথভ্রষ্ট করে দিয়ে আল্লাহর কোনো লাভ আছে না তাহলে আল্লাহ ইউদলিল মানে গোমরাহ করে দেওয়া ইউদলিল শব্দের অর্থ হচ্ছে পথভ্রষ্ট করে দেওয়া কে করে দেন আল্লাহ পাক আল্লাহর লাভটা কি ভাই বান্দাকে পথভ্রষ্ট করে দিয়ে আল্লাহ কি এই তার বান্দাকে সৃষ্টি করেছেন কি গোমরাহ করে দেওয়ার জন্য তাহলে কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তাহলে এভাবে বলতেছেন তাহলে নিশ্চয়ই কোনো রাজ আছে ঠিক কিনা বলেন নিশ্চয়ই কোনো রাজ আছে হেতু আছে কারণ আছে যে আল্লাহ পাক কেন গোমরাহ করে দিতেছেন আর সেই হেতু সেই রাজ সেই কারণটা আল্লাহ পাক সাথে সাথে জানিয়ে দিলেন আল্লাহ পাক যদি এই আয়াত পাকটা এখানে স্টপ করে দিতেন যে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আল্লাহ পাক যাকে গোমরাহ করে আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন সেই কেবল হেদায়েত পেয়ে থাকে ওমাই ইউদলিল আর আল্লাহ পাক যাকে গোমরাহ করে দেন এলে কেন গোমরাহ করে দেন তার রাজটা কি গোমরাহ পথভ্রষ্ট করে দেওয়ার কারণটা কি আল্লাহ পাক জানালেন যে কারণটা হলো যে তার ভাগ্যে তার নসিবে কোনো মুর্শিদ জোটে নাই কোন পথপ্রদর্শক জোটে নাই তার ভাগ্যে ওয়ালিয়াম মুর্শিদা মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে এটাকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় সিগায়ে ইসমে ফায়েল ইসমে ফায়েলের সিগা এটা শব্দ এর অর্থ হচ্ছে ইরশাদ করনেওয়ালা ইরশাদ করনেওয়ালা পথ দেখানেওয়ালাকে আরবিতে মুর্শিদ বলা হয় যিনি পথের দিশা দেন যিনি পথের গাইডলাইন দেন দিক নির্দেশনা প্রদান করেন ওনাকেই আরবিতে মুর্শিদ বলা হয় কোন পথ সিরাতাল মুস্তাকিম ওই সিরাতাল মুস্তাকিমের যিনি দিক নির্দেশনা দিশা প্রদান করেন দিশা মানে দিক নির্দেশনা প্রদান করেন গাইডলাইন দিয়ে থাকেন ওনাকে আরবিতে মুর্শিদ বলা হয় তো এই মুর্শিদ তিনি নবী রসুল হতে পারেন যেমন নবী রসুলদের জামানায় তিনারাই ছিলেন ওয়ালিয়াম মুর্শিদা ঠিক কিনা বলেন ওয়ালিয়াম মুর্শিদা তো এখন আমাদের জামানা তো আপনার এই জামানাটাই হচ্ছে বেলায়েতের জামানা ঠিক কিনা বলেন বেলায়েতের জামানা ওলিদের জামানা
নবীর পাকে নবুয়াত খতম হয়ে গেছে, নবুয়াত শেষ হয়ে গেছে, নবী পাকে কালেমা শরীফ শুধু আমাদের পক্ষে নিয়ে আমরা নিয়ে আসি, ঠিক কিনা বলেন? নবী পাক আমাদের পর্দার আড়ালে চলে গেছেন, উনি আমাদের সামনে নাই, আমাদের সামনে আছে ওনার নাম পাক, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে ওই নবী পাকের নাম পাক জাহিরে আমাদের সামনে আছে, জাহিরে। আর ফিজিক্যালি নবী পাক, নবী পাকের নাম পাক জাহিরি ভাবে আমাদের সামনে আছে, আর ফিজিক্যালি নবী পাক এই অলিয়া মুর্শিদা, বলে নবী পাক উনার জামানাতে অলিয়া মুর্শিদা ছিলেন, উনার জামানাতে উনি নিজেই অলিয়া মুর্শিদা ছিলেন নবী পাক, পথ দেখানেওয়ালা অভিভাবক, মুর্শিদ রূপে অভিভাবক। অলি শব্দটা এখানে অভিভাবক অর্থে ব্যবহৃত, অভিভাবক মানে কি, যিনি কোনো কিছুর দায়িত্ব প্রদান করেন তিনাকে অভিভাবক বলা হয়, ঠিক কিনা বলেন? অভিভাবক, গার্ডিয়ান। ওলি শব্দটা এখানে অভিভাবক অর্থে ব্যবহৃত হয়েছে, যার নসিবে কোন মুর্শিদ রূপে কোন অভিভাবক, যার নসিবে নাই, নসিবে যার জোটে নাই, আল্লাহ পাক তাকেই গোমরা করে দেন, এটা ডাইরেক্ট কোরআন পাকের কথা। তো ফার্সি ভাষাভাষী যারা, ফরাসি যারা, ইরানি যারা, যারা ফার্সি ভাষাভাষী, যাদের মাতৃভাষা, তারা কি করেছে ভাই? এই অলিয়া মুর্শিদে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সাথ ফরমালেন, এটাকেই তারা ফার্সি ভাষাভাষীতে তারা পীর ও মুর্শিদ, তারা তাদের ভাষার প্রচলন ভাষাগত ভাবে তারা এটা ব্যবহার করে আসছে। তো সেই ফরাসিদের থেকে, সেই ফরাসিদের থেকে আমরা আমরা বাঙালিদের ভিতরে বলে বাঙালি না, সেই ফরাসিরা, সেই ফরাসিরা, ইরানিরা, ফার্সি ভাষাভাষী যারা আছে, ওনারা কি করলেন? বলে না, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক যখন সিয়াম বললেন, সেই সিয়ামটাকে ফরাসিরা, ফার্সি ভাষাভাষী যারা, তারা রোজা হিসেবে তারা ব্যবহার করতে লাগলো। তাদের নামা আল্লাহ পাক যখন সলাত বললেন কোরআন পাকের মধ্যে, তো ফরাসি যারা, ইরানি, ফার্সি ভাষাভাষী যারা, তারা কি করলেন? বলে নামাজ হিসেবে তারা ব্যবহার করতে লাগলো। এবারে সেই ফরাসিদের থেকে, ইরানিদের থেকে দেখেন আমাদের বাংলা পর্যন্ত সেই নামাজ শব্দটা আইসিকে আসে নাই, রোজা শব্দটা আইসিকে আসে নাই, সবার কাছে এটা গ্রহণযোগ্য হইছে কি হয় নাই, তো পীর শব্দটা ওইভাবে চলে আসছে, অসুবিধা কি ভাই? ফরাসিদের থেকে নামাজটা যেভাবে আসছে, রোজাটা যেভাবে আসছে, তো পীর শব্দটা ওইভাবে আসছে, তো অসুবিধাটা কি?